একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়। পুরুষ সদস্যের সংখ্যা কত হবে? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে পুরুষ ও মহিলা সদস্যের এই যে অনুপাত দেওয়া আছে 5:6, এই অনুপাত থেকে আমি ধরে নিলাম পুরুষ সদস্যের সংখ্যা হচ্ছে 5x এবং মহিলা সদস্যের সংখ্যা হচ্ছে 6x। পুরুষ সদস্যের সংখ্যা 5x কে আমি উপরে লিখলাম আর মহিলা সদস্যের সংখ্যা 6x কে আমি নিচে লিখলাম। এরপর কোশ্চেনে বলেছে 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করলে, অর্থাৎ মহিলা সদস্য আছে 6x জন, এখান থেকে 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করলে মানে হচ্ছে -22। যদি সেক্ষেত্রে অনুপাতটা হয়ে যাচ্ছে বিপরীত, অর্থাৎ 5:6 ছিল সেটা হয়ে যাবে বিপরীত, মানে 6:5। 6:5 মানে হয়ে যাচ্ছে 6/5। এটা কোনাকুনি গুণ করে আমরা x এর মান বার করব। প্রথমে 6 দিয়ে এখানে 6×6 36x, মানে 22 এর সঙ্গে 6 গুণ করলে 132। এদিকটা কোনাকুনি গুণ করলে 5x এর সঙ্গে 5 গুণ করলে 5×5=25x। তারপর 25x এদিকে গেলে মাইনাস হয়, অর্থাৎ 36x থেকে 25x বিয়োগ করলে 11x সমান -132টা ওইদিকে গেলে +132 হবে। 11 দিয়ে 132কে যদি আমি কাটি তাহলে কত হবে 12। তাহলে x ইকুয়াল টু আমি কত পাচ্ছি? 12 পাচ্ছি। কোশ্চেনে আমাদের পুরুষ সদস্যের সঙ্গে জানতে চাইছে, পুরুষ সদস্যের সঙ্গে আমি কী ধরেছিলাম? 5x। তো x এর জায়গায় যদি আমি এই 12 বসিয়ে দিই তাহলে 5×12 মানে 5×60 হচ্ছে, অর্থাৎ পুরুষ সদস্যের সংখ্যা হচ্ছে 60। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যদি মহিলা সদস্য সংখ্যা জানতে চাইতো তাহলে x এর জায়গায় 12 বসাতাম, 6×12 মানে 6×12=72 হতো। ঠিক আছে, কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো কোশ্চেনে আমাদের যেটা বলে দেওয়া ছিল P/3 যেরকম আছে লিখলাম সমান 2/3 পুরোটার কিউব লিখলাম, ভাগ মানে আমরা বাই দিয়ে লিখতে পারি, 3/2 পাওয়ারে কত আছে? -3। 3/2 পাওয়ারে -3 লিখলাম। ঠিক আছে, এরপর এই যে ওপরে 2/3 পুরো পাওয়ারে কিউব আছে এটা পুরোপুরি লিখলাম, নিচে এই যে 3/2 পাওয়ারে -3 আছে, নিচে যদি পাওয়ারে মাইনাস দিয়ে থাকে সেটা ওপরে উঠলে প্লাস হয়ে যায়, অর্থাৎ নিচে পাওয়ারে যে -3 ছিল এটা আমি ওপরে যেহেতু নিয়ে এসেছি তাই +3 বা শুধু 3 লিখলাম। এরপর যেহেতু 2/3 পুরোটার মাথা পাওয়ারে 3 আছে এবং এখানে দেখতে পাচ্ছি 3/2 পুরোটার পাওয়ারে কিউব আছে, সেক্ষেত্রে 2/3 আর 3/2 পুরোটাকে একটা ব্র্যাকেটে রেখে আমি পাওয়ারে 3 লিখলাম। এর ফলে সুবিধাটা কী হলো? এখানে 2 আর 2 আমরা কাটতে পারছি, এখানে 3 আর 3 কাটতে পাচ্ছি। তাহলে এখানে ভেতরে পুরোপুরি কেটে গেল মানে 1 থাকছে, আর 1-এর পাওয়ারে কিউব থাকছে, মানে 1-এর কিউব আর কি, 1-এর কিউব কত? 1-এর কিউব 1-ই হয়। এখন কোশ্চেনে আমাদের বলেছে P/3 পাওয়ারে কত আছে? -10, এর মান কত? তো P/3-এর মান তো আমি এখন বার করলাম কত? 1। এই P/3-এর জায়গায় 1 লিখে দিলাম, পাওয়ারে যেরকম -10 আছে লিখলাম। এবার তোমরা মনে রাখবে 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন, সেটা প্লাস দিয়ে হোক মাইনাস দিয়ে হোক, তার ভ্যালু সবসময় কিন্তু 1-ই হবে। 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন তার ভ্যালু কিন্তু সবসময় 1 হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই 1 অপশান এতে আছে, তো অপশান এ সঠিক উত্তর হবে।